জানুন ফাইটার এয়ারক্রাফটে পাইলটের টয়লেট সম্পর্কে অবাক করা তথ্য কখনো কি দেখেছেন ফর্মুলা রেসিং কারের ড্রাইভারের সময় সাশ্রয় এবং মনোযোগ ধরে রাখার জন্য আলাদা একটি টিউব থাকে যেখান দিয়ে ড্রাইভার মনোযোগ রেসটাকে ধরে রেখেই পানি পান করতে পারেন অথবা বাণিজ্যিক বিমানে অক্সিজেন স্বল্পতার ক্ষেত্রে অক্সিজেন মাস্ক তো হলিউডের বদন্যতায় সবারই দেখার কথা কিন্তু প্রশ্ন হচ্ছে ফাইটার এয়ারক্রাফ্টে পাইলটের যদি আচানাক প্রকৃতির ডাকে সাড়া দিতে হয় তবে সে কি করবে সু থার্টি ফোর বিমানের ককপিটে সাধারণত কিছুটা বড় হয় যেখানে বেশিরভাগ ডিভাইস থাকে পাইলটের আরামের জন্য যেমন অক্সিজেন মাস্ক ককপিটে পাইলট কমান্ডের বামে আর নেভিগেটর থাকে ডানে তো ধরুন যদি তেরোশো কিলোমিটার উড়ানে হুট করে টয়লেট চাপে বা ধরুন প্রতিপক্ষের ধাওয়া খেয়ে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হয় তো তখন পাইলট বেচারা কী করবে প্লেন কন্ট্রোল করবে নাকি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে প্রকৃতিকে সন্তুষ্ট করবে এর জন্যই ব্যবহার করা হয় ভিডিও ডিভাইসটি এটি সিটের নিচে থাকে এখানে একটি প্লাস্টিক ব্যাগ থাকে আর এক ধরনের বিশেষ পাউডার থাকে এই বিশেষ পাউডার পাইলটের ইউরিনের সাথে বিক্রিয়া করে ইউরিনকে থকথকে জেলি বানিয়ে ফেলে আর সে প্লাস্টিক ব্যাগ চেপে গিয়ে ডিভাইসটির মুখ এটে যায় ফলে পাইলটের সম্মানখানা বেঁচে যায় আর ল্যান্ডের পর রক্ষণাবেক্ষণের ক্রুদেরও খাটাখাটনি কমে যায় দারুণ না